সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরা খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশে দেশে বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 8 অক্টোবর, রোজ শনিবার, আমরা খবরা খবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি কামাল ডেইরি ফার্ম। আর এই কামাল ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকেন কামাল কাকা। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ইশুদ্দুপুর জেলার অরণখোলা গ্রামে। কামাল কাকা মূলত এখান থেকে বকনা বাচ্চা বিক্রি করে থাকেন। কামাল কাকা দীর্ঘ 25 থেকে 30 বছর ধরে এই পেশার সাথে জড়িত, গরু কেনা বেচা করে আসতেছে। তো কামাল কাকার কাছে বর্তমানে বেশ কিছু হাই কোয়ালিটি বাচ্চা রয়েছে, তার ভিতরে বেশ কিছু মুন্ডি বাচ্চাও রয়েছে। বর্তমানে কামাল কাকার কাছে খুবই ভালো ভালো মুন্ডি বাচ্চা পাওয়া যাচ্ছে, আপনারা এসে সংগ্রহ করতে পারবেন। তো বর্তমানে এই ফার্মে কী ধরনের বাচ্চাগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, যাতে মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা কামাল কাকার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে আপনার দোয়ায়। তো কাকা, আবার চলে আসলাম আপনাদের খামারে, গত সপ্তাহে আসছিলাম, এই সপ্তাহে এসে তো মাশাআল্লাহ বেশ কিছু গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ ইনশাআল্লাহ, আছে 4টা মুন্ডি আছে এই সপ্তাহে। এই সপ্তাহে 4টা মুন্ডি আছে, গত সপ্তাহে 2টা ছিল, এই সপ্তাহে 4টা। আপনি তো খুব মুন্ডি সংগ্রহ করতেছেন। আমার ওই অর্ডারও আছে আর লোকজন, আমি আমার তো অল্প সীমিত লাভে সেল হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, গরু আমি রাখছি না ইনশাআল্লাহ, খুব সীমিত লাভে আমি সেল করি। 4টা মুন্ডি আছে, খুব ভালো মুন্ডি আছে, এই গ্রেডের 4টা মুন্ডি আছে। আজকে কতগুলো গরু দেখাবেন? আজকে ওই 10-12টা দেখাবো, খুব বেশি গরু দেখাবো না। তার ভিতরে 4টাই মুন্ডি? 4টা মুন্ডি। আচ্ছা, তার মানে সংগ্রহ ভালোই হচ্ছে। 4টা মুন্ডি, একটা ফ্ল্যাগজিবি, এই বিভিন্ন আর হলস্টন পিয়েজেন দি, 10-12টা গরু দেখাবো আর কি, খুব বেশি গরু না। কেনা বেচাটা ভালোই আলহামদুলিল্লাহ, আমি চলছে আর কি। আচ্ছা, আজকে দিলাম, আজকে বেচা বেশি টুকটাক চলছে আল্লাহর রহমতে। আচ্ছা, তো গরুগুলো আগে আমরা একটু দর্শকদেরকে দেখান। অবশ্যই দেখান। প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম কাকা আমরা, এটা কি জাত? এটা একটা মুন্ডি বাচ্চা, হলস্টন ফ্রিজন ঝুটি মুন্ডি, খুব ভালো মুন্ডি বাচ্চা। মুন্ডি বাচ্চা এই 4টা, এখানে আছে 4টা। 4টা তো আমরা একে একে দেখাই। হ্যাঁ, একে একে দেখান। বয়সটা কেমন এটার? এটা বয়সটা হচ্ছে ধরেন 12 প্লাসের মধ্যে, 11-12-র ভিতরে, 12 আছে, 11-12-র ভিতরে। হ্যাঁ, এই রেডি, আর আছে 1-1.5 মাসের ভিতরে রেডি হয়ে যাবে। বাটটা দেখাই তো দেন। অবশ্যই দেখান, অবশ্যই দেখান, দেখেন বাট কাক কয় তোলা, কাক কয় দেখেন, এখন দেখেন 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 দেখেন। দর্শক দুধের বাট দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ, 1-1.5 মাসের ভিতরে হিটে চলে। হ্যাঁ, হিটে চলে আসবে। দামটা কেমন রাখছেন কাকা এটার? এটার দাম হচ্ছে 1,25,000। এক নাম্বার বাচ্চাটার দাম রাখছেন 1,25,000। দেখেন এই 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 গাছ চামড়াটা দেখেন। এটার বয়স 12 প্লাস ছাড়ি গেছে, 12 ছেড়ে গেছে। হ্যাঁ, এটা ছাড়ি গেছে। দর্শক 12 মাস ওভার হয়ে গেছে আমাদেরকে জানাচ্ছিলেন। ঝুটি মুন্ডি দেখেন, এই রসুনের সুসা গাছ চামড়াগুলো দেখেন, গলাত কোনো কম্বল নাই, নিচে কোনো কম্বল নাই, নিচে কোনো কম্বল নাই, নি কোনো লাভি নাই, কোনো কিছু। একটা গলা চিকন কত, অরিজিনাল বাটটা দেখাই কাকা, আর কান কত ছোট। দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, তাড়াতাড়ি করে 4টা বাচ্চার জায়গায় রসুনের সুসার মতন গাছ দেখেন দুইটাই। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এটা খুব লম্বা দেখেন, লম্বা কি অবস্থা, পায়ের খুরশুদ্দি সাদা। দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, ঝুটিয়ালা গোলাপি ঠোঁট গোলাপি। দুইটা লটে কত রাখছেন? দুইটা লটের দাম হচ্ছে 2,45,000। দুইটা লটের দাম 2,45,000। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে অল্প কিছু কম বেশি করে দিতে পারবেন? আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? নিতে পারবেন ইনশাআল্লাহ, নিতে পারবেন। আচ্ছা, তো পরবর্তী 3 নম্বর মুন্ডিটা দেখতে পাচ্ছেন। 3 নম্বর একটা মুন্ডি, এটা 10 প্লাস ছাড়ি গেছে, এটা 10 মাস প্লাস ছাড়ি গেছে। হ্যাঁ, 10 ছাড়ি গেছে এটা। দর্শক 10 মাস প্লাস তলা দেখেন, তলা দেখেন। দর্শক দুধের বাটগুলো দেখেন, দেখেন তলা কি বলেন, তলা কি দেখেন, 4টা বাচ্চা যায় তলা থেকে। দর্শক দেখে আপনাদের, ঠোঁট শুদ্ধি গোলাপি দেখেন, হলস্টন মুন্ডি, 100% মুন্ডি, রসুনের সুসার মতন। এটার বয়সটা 10 মাস ছেড়ে গেছে। হ্যাঁ, 11-র ভিতরে আছে, এটা 11-র ভিতরে আছে। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম 95,000।
এটার দাম রাখছেন 95,000 টাকা বুঝুন আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ অল্প কিছু কম বেশি করে দিব একটা বেশি না না খুব একটা বেশি না মানে আমি দামই জানি এটা মুন্ডি বাচ্চা 11 প্লাসের বাচ্চা 10 11 প্লাসের বাচ্চা আমি 95 দাম চাইলাম আমি দামই জানি আর রসুনের সুজার মধ্যে গলায় কোনো কম্বল নাই এটা কেন ছুটি ডাকি আর এটা ঠোঁট ঠোঁট সব গোলাপি আচ্ছা চামড়া ডাকি হ্যাঁ পরবর্তী বাচ্চাটা দেখি এটা রেডি এটি 13 13 মাস হ্যাঁ এটি 13 রেডি বাচ্চা রেডি বাচ্চা খুব ভালো মুন্ডি দামটা কেমন রাখছেন এটার এটা হ্যাঁ এটার দামও 95 এটার দামও 95 হ্যাঁ এই দুটো জোড়া 1,90,000 এই দুইটা জোড়া 1,90,000 জি 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 দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করা যাবে আচ্ছা তো ভিতরে তো আরো বেশ কিছু গরু আছে হ্যাঁ বেশ কিছু আছে এই দুইটা এই এই দুটো লর্ডে 1,90,000 দাম তো দর্শক চলুন ভিতরের গরুগুলো আপনাদেরকে দেখাই আচ্ছা 5 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম কাকা আমরা এটা কি জাতের এটা ফ্ল্যাগ জিবি ফ্ল্যাগ বি হ্যাঁ ফ্ল্যাগ বি বয়সটা কেমন এটা বয়সটা তো 10 মাস ছাড়িয়ে গেছে 11 এর ভিতরে চলে গেছে 10 থেকে 11 মাস বয়স হবে হ্যাঁ দুধের বাটটা দেখাই হ্যাঁ দামটা কেমন রাখছেন এটা দাম 95 পাঁচ নাম্বার ফ্লেগি বাচ্চাটার দাম রাখছেন 95,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তো 6 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ 6 নাম্বার দুটো জোড়াই দিব আর কি দেখেন এক এক 6 এবং 7 হ্যাঁ 6 আর 7 তো 6 নাম্বারটা আমরা দর্শক দেখতে হ্যাঁ দেখেন এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান রানী বাচ্চা এক বলা হয় রানী সংকর কেমন এটা এটা বয়সটা দুইটারই 10 প্লাস ছাড়িয়ে গেছে বয়স দুইটারই 10 প্লাস ছেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ 11 এর ভিতর 11 মাস ধরে হ্যাঁ 11 দুইটাই 11 করে একই বয়সে তো একটা একটা দেখাচ্ছি আমরা একটা দেখো 11 ধরে বাচ্চাটা দেখতে পাচ্ছেন 11 মাস প্লাস বয়স তো পরবর্তী 7 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা দেখেন এটার বয়সটা এটার বয়স ওই একই 11 প্লাস 11 প্লাস 6 এবং 7 দুটোর জোড়ার দাম থাকবে হ্যাঁ জোড়ার দাম থাকবে তো জোড়ার দামটা কত যাচ্ছেন জোড়ার দাম খুব বেশি না জোড়ার দাম হচ্ছে আপনার 1,60,000 80 করে 80,000 টাকা করে 1,60,000 60,000 6 এবং 7 6 এবং 7 রানী বাচ্চা দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ রসুনের সুসার মতন চামড়া দেখেন এককে রসুনের সুসার দামটা কেমন রাখছেন দাম হচ্ছে 82,000 8 নাম্বার গরুটার দাম রাখছেন 82,000 টাকা রেডি খুব বড় গরু এটা বড় খুব বড় আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন দামটা রাখছে 82,000 টাকা তো দর্শক চলুন 9 নাম্বার গরুটা দেখেন দেখেন তো পাশে কাকা 9 নাম্বার গরু এটা হলস্টাইন ফ্রিজিয়ান দেখেন এর এর মার রেকর্ডের এর মার রেকর্ডের কত বলবলা তলা দেখেন তলা দেখেন যে কাকাই ধরে গলা সাইড ধরে ধরে তলা তলা দেখেন আগে এর কি আগে দেখেন কি দেখেন আগে দেখেন দেখেন বয়সটা রেডি রেডি এক 12 প্লাস ছাড়িয়ে গেছে 13 মতন রেডি একবারে রেডি দামটা কেমন রাখছেন এটা দামটা 95,000 95,000 টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে পরবর্তী 10 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান রানী গরু একটা রানী শঙ্কর গরু আর রানী তো বলে না হলস্টাইন ফ্রিজিয়ান অরিজিনাল দর্শক দেখতে পাচ্ছেন আপনারা 10 নাম্বার গরুটা এটা এটা 13 ছাড়িয়ে গেছে 13 প্লাস এই যে কোনো টাইমে গরম আসতে পারে যে কোনো টাইমে সময় গরম আসতে পারে আজ রাতে আসতে পারে কাল আসতে পারে কি 10 দিন পরে আসতে পারে এরকম সময় হয় এদের বাটটা দেখেন গলা দেখেন চিকন কত সামলা আর দেখেন দেখেন দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চারটা পাও খুর সব সাদা এটার দামটা কেমন রাখছেন এটার দাম আপনি লাগিয়েছি হচ্ছে 97,000
আমার মোড়ে তিনি আমার বাসার ভিতরে আগে ফার্মটা ছিল ওখান থেকে 100 গজ দূরে আমার নতুন একটা ফার্ম তৈরি হয়েছে 100 গজ দূরে হচ্ছে আসলেই দেখাই যায় আমার মোড়ে তিনি দেখাই যায় আমার ফার্মে এসে দেখে শুনে নিতে পারে সেটা দেখে শুনে বুঝি নিয়া সবচেয়ে উত্তম আর আমার গরু সোনার খাদ্য আছে আমার গরুর খাদ্য নাই ইনশাআল্লাহ আমি যে গরুগুলো বেশি আল্লাহর রহমতে কোনো খাদ্য বেশি নেই চারটা মুন্ডি আছে সব এগারেটের আর গরুগুলো এগারেটের সব দুধের রেজাল্ট ভালো আমি গল্প করবো না দর্শক ভাইরা দেখি শুনি নিতে পারবে ইনশাল্লাহ আসি দেখি বুঝি দাম দরে আল্লাহর রহমে বাঁধবে না কারোর সাথে এ পর্যন্ত বাঁধেনি প্রতি সপ্তাহে গরু বেচতে যে আল্লাহ কারোর সাথে বাঁধায়নি এই আজকেও বাঁধাবে না আল্লাহর রহমতে এইটুকু বললাম বেচা যাবে আর আমার আমার সাথে দাম দরের বেলায় কারোর বাঁধবে না আমি দিদি অল্প সীমিত লাভ ইনশাল্লাহ আমি সবাইকে দিদি আর আমার প্রতি ইনশাল্লাহ সবাই সন্তুষ্ট আছে দোয়া করি আর কাকা অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনাকে ধন্যবাদ দর্শক ভাইদের প্রতি আমার সালাম রইলো